তো বন্ধুরা, এখানকার অবস্থা খুবই খুবই খারাপ। খাসা, চেয়ার, তারপর হচ্ছে আপনার বাস্কেট, মানে তারপর হচ্ছে এখানে মুখ আছে, একটা এক্সট্রা একটা বোর্ড আছে, তারপর এখানে কিছু ন্যাকড়া আছে। তো আপনার সব কিছু আর কি এখান থেকে কিছু মাইনাস করব, কিছু প্লাস করব, কিছু উপরে টয়লেটের সামনে রেখে দেবো। আর শুধু এখানে দুইটা জিনিস রাখবো, আপনারা দেখতে পাবেন না যাই করে বিষয়টা, বিষয় হচ্ছে আমি এখন পরিষ্কার করবো। তো আপনার সাথে থাকুন আর চলো শুরু করা যাক। যেগুলো প্রয়োজন না এগুলো তো এখানে রাখবি না, কারণ হচ্ছে খরগোশ এগুলোকে সব নোংরা করে ফেলে, তো এখানে না রাখাটাই ভালো। খাসাটাকে এটাই আপনার এই যে টয়লেটের সামসেটে উঠে রাখবো, তাহলে মনে করেন ভালো হবে। এই দেখুন, সকাল থেকে খাবার দিনে কর্মীর সাথে দিলাম, মাত্র এই পরিমাণ খাবার খাইছে। এইটাতে গমের ভুষি দিই আর এইটাতে পানি দিই, এগুলো ধুয়ে পরবর্তীতে মুছে দেওয়া লাগবে। এগুলোতে কিছুই করি না, শুধু শুধু এখানে এই বোর্ডটা কাজে লাগে, যখন বৃষ্টি পড়ে তখন কাজে লাগে। যদি খাসা থাকে তাহলে খাসার কথা দিয়ে দেওয়া হয়। এটা কিসের জন্য রাখছে মনে হয় আমার মায়ের রাখছে, কারণ এরকম কামা মাছ আর কেউ করে না। আমি চাই ঘরে যেটা প্রয়োজন না হয় ওটা ফালাই দিতে, কিন্তু সে কি বলবো, যেটা কাজে লাগবেই না তো সেটাও রেখে দিই। ক্লিপটা কাজে লাগবে। আর আমার বউ একজন আছে, জামা কাপড় এই জায়গায় রৌদ্রে দিবে, রৌদ্রে দিবে বলতে কি এখানে উপরে রশিতে দিবে, ভালো করে নিগড়াবে না, পানি পড়তে পড়তে যারা নষ্ট করে ফেলবে, মানে কি বলবো, মুখ ব্যথা হয়ে যেত। তার মন বুঝাইতে পারি না, তাকে বুঝাইতে পারি না যে এখানে দিলে ভালো করে দিবা, অথবা সে যদি বাথরুমে কাপড়টা রেখে দেয় তাহলে কিন্তু এত পানি পড়ে না, 10 মিনিট পরে দিলে কিন্তু ঠিক হয়ে যাবার। কাকে বলবো কার কথা, তাই আপনাদেরকে বলতেছি দুঃখের কথা। আসলে খরগোশটাকে ঘরের ভেতরে ঢুকাই দিই, তাহলে আমার পরিষ্কার করতে সুবিধা হবে। যাও ঘরে যাও, যাও শোনা, কালাটাকে কালাটাকে ঘরে ঢুকাই দিচ্ছি, আর সাদাটা তো ঈশ্বরের ভেতরে আছে আপনার। আমি মাস্ক পরে আসি তাহলে খুব ভালো হবে। ভিডিওটা অফ করে যাই। তো এখানে যেহেতু আপনার কি বলে দুনিয়ার খরগোশের যে লোম আছে সবকিছু এখানে, তারপরে কালকে আমি খরগোশের লোমগুলো কাটছি, তো কীভাবে কাটছি সেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের, বাট শুধু সিজার দেখানোর কারণে ইউটিউব সে ভিডিওটা ডিলিট করে দিয়েছে। বারবার আমি আপলোড করলাম, পরে ইউটিউব বিরক্ত হয়ে আমাকে মেসেজ করছে জিমেলে যে এটা দিবেন না তাহলে সমস্যা হবে, তো পরে আর আমি দেই নাই। আর কি বলে, তো এই কারণে লোমগুলো বড় একটা নোংরা আছে, যার কারণে মাস্কটা পরলাম। তো আপনারা যদি পরিষ্কার করেন, যদি অতিরিক্ত লোম থাকে তাহলে মাস্ক করে পরে নেবেন, কারণ আমাদের স্বাস্থ্যগত একটা ব্যাপার আছে। তো আমরা পরিষ্কার করি, এখানে এক্সট্রা কাপড়ের অভাব নাই, এক্সট্রা কাপড়ের অভাব নাই, যেগুলো আসলে আমার প্রয়োজন হয় না, খরগোশের প্রয়োজন হয় না। আবার বারান্দায় যদি কিছু হয় সবার আগে দোষ পড়ে আমার খরগোশের, যে তোমার খরগোশের জন্য, তোমার খরগোশের জন্য, কারণ ঘরে একজন লোক আছে যে এটা পছন্দ করে না, এটা প্রয়োজন। আর বৃষ্টির সময় খাসার উপরে দিলে ভালো থাকে। হারামিটা বেরোইছে, খরগোশটা বেরোইছে, দেখুন এই যে দেখা যাচ্ছে না ক্যামেরা নামা যাবে। খাসার ভিতরের অবস্থাটা দেখুন, এটাও পরিষ্কার করতে হবে। আমি এটা বাথরুমে রেখে দিলাম, আমার আগে জায়গাটা পরিষ্কার করে তারপরে খাসা পরিষ্কার করে সব এখানে আনবো। এখান থাক পা মুছে
সত্যি কথা বলবো, পরিষ্কার করা খুবই বিরক্তিকর লাগে, কিন্তু খরগোশকে খাবার খাওয়াতে, খরগোশকে আদর করতে খুব ভালো লাগে আমার। কিন্তু তারপরে করি, কারণ ঘৃণার কোনো বিষয় না, বিষয় হচ্ছে বিরক্ত লাগে। আমার তিনটে জিনিস বিরক্ত লাগে, একটা জামা কাপড় ধোয়া, দ্বিতীয়ত হয়েছে মশারি টাঙ্গানো, আর তিন নম্বর হয়েছে এইটা। কিন্তু ওই দুইটা তো বুকে দিয়ে করাইতে পারি, এটা করাইতে পারি না, কারণ খরগোশকে ভয় পায়। আসলে অজুহাত সব মিথ্যা কথা, বলে যে ভয় পায়, পরিষ্কার করতে হবে এরকম না, মানে পরিষ্কার করা লাগবে এই কারণে বলে যে আমি ভয় পাই, কামড় দিবে আমার। যাই হোক, আমি কিছু বলি না, কারণ আমার জিনিস আমি করবো, সমস্যা নেই। মশারি আর জামা কাপড়ের তো এই গমের ভুষি দিলে একটা সমস্যা আমি দেখলাম, পিঁপড়া আসে প্রচুর পরিমাণে, এই পিঁপড়াটা খুবই জ্বালাই মারে ভাই। এগুলো কি করব, এইসব যে ডাঙ্ক, ঠিক আছে, যা বর্জ্য, এটা যদি আপনাদের যারা খরগোশ পালন করে, আপনাদের যদি ছাদ বাগান থাকে অথবা আপনারা যদি গ্রামে থাকেন, তাহলে আপনাদের যে কি বলে যে গাছ আছে, গাছের গোড়ায় ডাইরেক্ট এগুলো দিতে পারেন। আর এটা হচ্ছে আপনার একটু মাটি উঠে দিয়ে পরে মাটি চাপা দিয়ে দেবেন, তাহলে সব থেকে ভালো হবে। এটা আমি কি করলাম, তো ফালাই দেবো বাথরুমে। আমার ছাদে গাছ ছিল, আমার বলতে আমাদের একটা ড্রাগন গাছ, আনারস গাছ আর পুঁইশাক গাছ, কলমি শাক আছে। তো ড্রাগন আর আনারস তো এত স্লো স্লো গ্রোথ হয়, আমার বিরক্ত লাগে, আমি ওরা যত্ন নিই না কিছু না, আমার ভাই মাঝে মাঝে যত্ন নেয়, তাছাড়া কেউ না। তো আপনার ময়লাটা মোটামুটি পরিষ্কার শেষ, এখন মানে পানি দিয়ে এটা মুছতে হবে। তো আমি যদি আপনার একটা বালতি পানি নেই, তো আমি বাথরুমে আসছি আপনার পানি নেওয়ার জন্য। তো যেহেতু বাথরুমে ঢুকছি, বাথরুমের কাজগুলো আমি ক্লিয়ার করে ফেলি। এই পানির পাত্র, খাবারের যে পাত্রগুলো আছে এগুলো আপনার রেগুলার পরিষ্কার করবেন, কেননা কিন্তু জীবাণু তৈরি হয়, বিশেষ করে গরমের সময়। আর খাবারের পাত্রে চেয়ে পানির পাত্রটা বেশি করে পরিষ্কার করবেন, কারণ খাবারটা কিন্তু আমরা শুকনো খাবার দিই আর পানিটা কিন্তু ভিজে থাকে, তো এখানে যে শালার মতো পড়ে এটা পরিষ্কার করে দিন। বাথরুমে যখন ঢুকছে আমরা খাঁচাটা পরিষ্কার করে ফেলি, তাহলে সুবিধা হবে। তো বন্ধুরা, অনেকে ভাবতে পারেন এটা আসলে কেটে দিয়ে কি করি, এটা হচ্ছে গার্মেন্টসে বা আমরা বাসা বাড়িতে যে সেলাই মেশিন আছে, সেলাই মেশিনের দয়া, এটা হচ্ছে বক্স। তো এটা খাঁচার ভেতর দিলে ওরা, এটা ভেতর শোয়, ঠিক আছে, খাঁচা তো শোয় না, আর এটাদের উপকারিত হচ্ছে আমাকে আর এক্সট্রা কোনো কাপড় দিতে হয় না। এটা আপাতত ধোয়া যাবে না, ভিজিয়ে রাখতে হবে যাতে নরম হয়। তো আমি এটা পানি দিয়ে রেখে দেবো, যখন এটা নরম হবে তখন নিজেতে এটা পরিষ্কার করা যাবে। কোথায় ফেলাবেন এগুলো, এই ময়লাগুলো ডাইরেক্ট আমি আমার হাইকোমোটরে ফেলাই দিই, পরে ফ্ল্যাশ অন করে দিই, আর যদি না যায় তার বাতি করে পানি দিয়ে দিই। এগুলো আমি করি এখানে, এ বাস আসার পর থেকে আমি এগুলো এরকমই করি। তবে আপনাকে একটা কথা বলি, এখানে আপনি ফেলাইতে পারেন এইভাবে, কিন্তু যদি খাস বড় বড় যে জিনিস আছে সেগুলো ফেলাবেন না, কারণ ওগুলো ফেলালে বাথরুমে থেকে নাও যেতে পারে, ঠিক আছে।
ব্যাস আমার ট্রেনের খাতা দুটো পরিষ্কার করা শেষ, আপাতত এটা আমি এই পাশে রাখবো। আমি এটা বারান্দায় রাখলাম, বাথরুম পরিষ্কার করার পরে আমি পরবর্তীতে আর কি ওগুলো সব বাথরুমে ট্রান্সফার করবো। হ্যাঁ বন্ধুরা, আপনার যে পরিমাণ ডাঙ্ক বা বর্জ্য দেখছেন সেটা ফালাই না, তো আপনার বাথরুমে ফ্ল্যাশ অন করাতে সেটা চলে গেছে, কোনো সমস্যা হয়নি। তো এরপর নিচে যেগুলো আছে সেগুলো আমরা ওইখানেই ফালাবো। তো আগে আমরা এটা ভ্যালসা দিয়ে উঠাই নিই। এরপরেও যদি আপনার নিচে টয়লেটে যদি বাথরুম, এটা তো বাথরুম ওইটা টয়লেট, তো যদি বাথরুমে যদি থাকে তাহলে আপনার হালকা পাতলা যদি থাকে তাহলে পাউ দিয়ে ঘষে এটা আপনার ড্রেনে ফেলাই দেবেন, কারণ যদি এটা মোয়াল এটা কিন্তু নরম, তো ড্রেনে বাঁচবে না এটা, ঠিক আছে? তো পাউ দিয়ে ঘষে ফেলাই দেবেন। আমি মতো কি করলাম, আপনারা দেখতে পাচ্ছিল তো ভিডিওতে হয় দেখা যাচ্ছে না দেখা দেখা, তো আর কি পাও দিয়ে ঘষে ঘষে ময়লাটা ফেলাই দিলাম, তাহলে সুবিধা হবে। এত পানি ঠান্ডা মন চায় গোসল করি, কিন্তু এখন করা যাবে না। বাথরুম ক্লিয়ার। এখন আমরা বারান্দাটা পরিষ্কার করবো, তার আগে যে অপ্রয়োজনীয় জিনিস আছে সেটা আমি মাইনাস করে দিই। আমাদের এক বালতি পানি দরকার, বালতি পানি হয়ে গেছে, যা খরগোশটাকে আমি বাথরুমে ঢুকিয়ে দিই। অবশ্য সে বাথরুমে থাকবে না, কারণ হচ্ছে আপনার কি বলে
বাথরুমটা ভিজা, তো এই জায়গাটা ভিজে থাকবে, যে গরম হালকা ভিজলে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে আমি আর একসাথে থাকতে দিব না ওই ফিমেল বাচ্চাটার সাথে, কারণ ডুকলি শুরু করে দেয়। ঢুকলে বলতে একসাথে হলে শুরু করে দেয়, তো ওটা বাচ্চাটার ক্ষতি হবে। তো এখন আমার ঘর ঘর না বারান্দা মশারের স্টেপটা দেখুন, আসলে এটা দিয়ে হচ্ছে না, বড় ডান্ডাটা আনতেছি, ওয়েট। তো আমার ডান্ডাটা আনছি, এটা এটা দিয়ে ঝাড়ুতে মুছবো। আর আমার খরগোশটা হচ্ছে টয়লেট ভিজা, আর হচ্ছে আপনার বারান্দাও ভিজা। তো বারান্দা থেকে ঘরে যাওয়ার জন্য উঁচু যে স্পেসটা আছে সেখানে সে বসে আছে টার্সির উপরে, খুব ভালো, তার বুদ্ধি আছে বলতে হয়। আমার এক খাবারের বানাটা নিচে বসছে, আনতে হবে। উফ বন্ধুরা, এত কষ্ট, মানে এটা হচ্ছে গমের ভুসি রাখি, এটা মানে উপরে রাখছিলাম এইখানে, যে স্পেসটা আছে এই যে এইখানে এসে রাখছিলাম, তো ধাক্কা লেগে পড়ে গেছিল ডানলা বাবার, হাঁপাই গেছি। তো এবার আমরা পরিষ্কার করবো, এটা দেখতে আরাম আছে, ভালো লাগে। আমি যদি সমন্বয় করে তাড়াতাড়ি গুছাতে চাই, তাহলে আমি যা পর্যন্ত করছি গুছাইছি এই পর্যন্ত এনাফ। এবার আমার টেরেটা পরিষ্কার করতে হবে, আর হয়ে গেছি বন্ধুরা। তো চলো আমরা টেরেটা পরিষ্কার করি। আমি এখন আমাকে এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার হয়ে গেছে। এবার সেই অপ্রয়োজনীয় যে ন্যাকড়াগুলো সেগুলো এখন কাজে আসবে, এটা মুছতে হবে, কারণ যেহেতু এটা যদি আমি খাঁচার ভেতরে ঢুকাই তাহলে খরগোশ কিন্তু আপনার এটা ভেতরে বসবে, এটা মশার ব্যাপার। এটাকে আবার ওই যেখানে পরিষ্কার করছি ওইখানে রেখে দেব। খাঁচাটার অবস্থা পুরো শেষ, যাই হোক, ওকে বেশি দিন খাঁচায় রাখবো না, বৃষ্টি বাদল চলে গেলে আপনার ঠিক হয়ে যাবে। তো এখন আমি এটাকে খাঁচা ঢুকাবো, আর আপনারা যে বারান্দায় যে মানে কালা কালা যে স্পটটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আপনার খরগোশ যে প্রস্রাব করছে ওইটা লেগেছিল, ঠিক আছে, ওই জিনিসটা। এবার আমার ব্যবসাটা কাজে লাগবে, আর হাতে একটু লাগাতে হবে, এবার হাতটা লাগাতে হবে। উর
ওরে ভাব ওরে ভাব, একটা জায়গা পরিষ্কার করা যায় এত কষ্ট। একজন মহিলা রান্না করে, ঘর মোছে। ঘরের 95% অনেক মহিলা আছে, 99% কাজই করে একটা মহিলা। তো আমি যখন কাজ করতে যাই ঘরে, তখন বুঝি যে মহিলাদের কি কষ্ট। কোন আপু আমার এই ভিডিও তো আপনার 18-24 বছরের ছেলে মেয়েরা বেশি দেখে, তো কোন আপু যদি দেখে থাকেন বলবো ভাই ভালো করে পড়াশোনা করেন, চাকরি করবেন, কাজের লোক দিয়ে ঘরের কাজ করাবেন ভালোভাবে। যদি ভাবেন যে স্বামীর সংসারে যাও আর কাজ করবো, থালা বাসন বাসন খাবো, পড়াশোনা বাদ, তাহলে তো এই জনগণের খুব কষ্ট আছে। আমার বউ একজন, তবে আমরা ফ্যামিলি মেম্বার অত বেশি না যে কষ্ট হবে, আর তাকে দিয়ে খুব মহামারী কাজ করাই না। যদি করাইতাম তাহলে হয়তো ভিডিওতে আজকে আমি থাকতাম না। ব্যাস বারান্দা যতটুকু খুলতে হয়েছে, এবার এটা মশার বাতি। দেখুন বন্ধুরা, খরগোশটা কিন্তু সে টেরেতে উঠে বসছে। এখন একদল লোক এসে জ্ঞান দেবে যে ভাই খাসার ভেতরে কাপড় দানা খরগোশে কষ্ট হয়, ভাই অত কষ্ট হয় না, ওটা প্লাস্টিক। সব স্টাইলসের উপর বসলে যে পরিমাণ ব্যথা পাবে, যেরকম অনুভব হয় ওই মানে কি বলো, ওটা ট্রেনেতে বসলে সেই পরিমাণে ব্যথা অনুভব হয়, তো এটা কোনো বিষয় না, ঠিক আছে। যদি সে নিচে বসতো এটা আলাদা বিষয় ছিল। আমি ট্রেনটা দিছি মূলত খরগোশের বসার জন্য, তাই ভিতরে কোনো কাপড় দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। ব্যাস হয়ে গেছে, এবার আমি দরজাটা খুলে দিই, কালো খরগোশটা যেন আসতে পারে। এই ফারজানা বলবি সব কই, বেশ কিছু খাবার দিয়ে দিয়েছি, ও খেলে খাক না খেলে নাই। এবার আমি এটা পরিষ্কার করে বিদায় জানাই। লাস্ট যেটা পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে বারান্দা। তো আমি কাপড়টা এইখানে দিই যাতে ঘর মানে পাটা মুছে আমি ঘরে ঢুকতে পারি। বাথরুম পরিষ্কার করা শেষ, এবার হচ্ছে আপনার কি বলে এই জায়গাটা পরিষ্কার করা বাকি। তো আমাকে যেটা যেটা ধুতে হবে সেটা সেটা ধুয়ে নিই। ধুয়ে নেই যে ধুয়ে দিই, টয়লেট আমরা কেউ ইউজ করি না। ওখানে থাক বাড়িটা তুলে দিই। আমার
বারান্দার দাঁত অলমোস্ট কমপ্লিট, লাস্ট খাবারটা গুছিয়ে দিয়ে পানিটা দেওয়ার পরে আমি যে বারান্দা থেকে বের হবো, আমরা কালকে আগে এখানে ওনার ঢুকবো না। আজ যখন রাতে খাবার দেওয়ার প্রয়োজন হবে তখন আস্তে জানলাটা খুলে খাবারটা দিয়ে আমরা খেয়ে যাবো। পানিটা দিয়ে দেবো, কলমি শাক খাওয়ালে খরগোশের জন্য অতটা পানির প্রয়োজন হয়। আপনি শুনে বলছেন আমি টানা 3 বছর খরগোশে কোনো পানি দিব, কারণ আমি তখন জানতামই না, যখন আমি নতুন খরগোশ পাই তখন আমি জানতামই না যে খরগোশকে পানি খাওয়াতে হবে। আর আসলে খরগোশ পানি খেতেও চায় না, যারা পালন করেন তারা জানেন যে আসলে খরগোশ কি পরিমাণ পানি খায় আর কি পরিমাণ পানি খায় না। তো কলমি শাক দিছি, আপনার কি বলে পাতা এই আপনার পানিটা দিয়েছি, এবার যারা পরিষ্কার করে রাখছিলাম এটা একটু মশা না পানি নাই শুকিয়ে গেছে, এটাতে আমি এখন গমের ভুষি দেব। এই হচ্ছে তাদের ভুষির পরিমাণ 2টা খরগোশের জন্য। তো এটা সারাদিনের খাবার, আর রাত্রেবেলা আমরা ঘরে ফলটা থাকে আমরা যখন খাই সন্ধ্যার দিকে বা রাতের দিকে তখন ওটা কেটে 4-5 স্লাইস 2টাকে ভাগ করে দিয়ে দিই। এখান থেকে বিদায় নেব, আর এখানে ইনশাল্লাহ আসা হবে না। তো দেখুন 27 মিনিট হয়েছে, আমি কোনো ভিডিও স্টপ করি না, মাঝখানে একবার স্টপ করছিলাম যখন আমি কলমি শাকটা আনি না তো মাস্কটা আনি, ওই সময় ওখানে বেশি টাইম লাগে না। যাই হোক, এই 27 মিনিট গড়ে 30টা মিনিট এখানে আমার সময় লাগছে বাথরুম প্লাস এই বারান্দাটা পরিষ্কার করতে। হয়তো এখন হয়তো বলতে পারেন 5 মিনিট ছিল হয়তো, কারণ আপনাদের সাথে কথা বলছি এই, তাছাড়া কিচ্ছু না। তো 2টা খরগোশের জন্য এত যত্ন, আমি যখন গ্রামে যাবো হাঁস মুরগি গরু ছাগল পালবো তখন আমার কী হবে? যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন এবং ছোটো বাড়িকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার খরগোশের জন্য আমি দোয়া করি, আমার খরগোশের জন্য সবাই দোয়া করবেন। টাটা, বাই বাই।